মণিপুরে সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে ত্রিপুরাতেও। মণিপুরের রিমস এবং সেন্ট্রাল এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে পাঠরত ত্রিপুরা রাজ্য ছাত্রছাত্রীদের বর্তমান পরিস্থিতি নিয়ে অনবরত বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দফায় দফায় আয়োজিত হচ্ছে পর্যালোচনা বৈঠক। অভিভাবকদের আশ্বস্ত করতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সাথে টেলিফোনিক বৈঠকও করেন তিনি। মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীদের রাজ্যে নিয়ে আসা এবং দুই রাজ্যের সমন্বয় সাধনের জন্য শনিবার এখানে এক বিশেষ দল পাঠিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ফেরত আনার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সাথে কথা বলে বিশেষ বাণিজ্যিক বিমানের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। শনিবার মধ্যরাতে 37 জন ছাত্রছাত্রীকে নিয়ে ইম্ফল থেকে আগরতলা আসবে একটি বাণিজ্যিক বিমান। তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন রাজ্য মন্ত্রিসভা সদস্যরা। তার জন্য আমরা একটা ব্যবস্থা করলাম, তাতে করে সেটা আসবে 37 জন, একটা টিম আছে এখানে, 37 জনকে আমরা নিয়ে আসবো ইম্ফল থেকে গুয়াহাটি। গুয়াহাটি আসো, গুয়াহাটি থেকে তারপর আগরতলায় নিয়ে আসবো, সেই ব্যবস্থা আমরা করেছি। তো এটা গেল একটা, সেটাকে আমরা টিকিট আমরা কী করলাম, টিকিটটা আবার এভাবে বুক করলে হবে না, বিভিন্ন ইয়েতে কাটতে হয়। তো আমরা সব সরকারি আমরা বহন করছি সব, যাতে ওনাদের উপরে সেটা সেই বোঝাটা না হয়। তো সেইভাবে আমরা ওনাদেরকে বলেছি, আর যারা যারা অনেকে টিকিট কেটেছে, 2-3টের ঘটনা এসেছে, রিএম্বার্সমেন্ট আমরা করে দেবো, সেই কথা আমরা বলেছি। পরবর্তী সময়ে 37 জন ওরা তো ঠিক আছে, যারা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আসছে, তো ওনার পাশাপাশি যেটা রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিমস, সেখানে আমাদের বেশি ডাক্তার যারা পড়তে গেছে, ডাক্তারি পড়তে গেছে ওইখানে বেশি। তো ওনাদেরকেও আমরা আজকে একটা হচ্ছে যে 37 জন যেটা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইম্ফল থেকে আসবে, সেটা আজকে রাত্রে মানে কি 12টার পরে গেলে আগামীকাল 1:40 এটা আসবে। আর কালকে সকালে ওরা যারা আসবে গুয়াহাটি, কালকে 12:15 ওদের আগরতলা নিয়ে আসবে। এই মাঝখানে আমরা অনেক চেষ্টা, আমি এভিয়েশন মিনিস্টারের সাথে আমি বাধ্য হয়ে কথা বললাম যে এই অবস্থা, আপনি আমাদের একটা ব্যবস্থা করে দিন। উনি সাথে সাথে একটা ব্যবস্থা করলেন, 171 জনের সেটাও আজকে ডাইরেক্ট ইন্ডিগো ফ্লাইট ব্যবস্থা, স্পেশাল ইন্ডিগো ফ্লাইট, কমার্শিয়াল ফ্লাইট আমরা ওই রকম করিনি। তো সেইগুলো 12:15 এখানে আজকে এসে পৌঁছবে, এরকমভাবে শিডিউলটা আছে। মানে অর্থাৎ আগামীকাল 12:00 বললে মানে 12:00 করে হলে 12:15 এখানে আসবে আজকে এয়ারপোর্টে। তো আমাদের একজন মিনিস্টার সাহেবকে যাবেন, আধিকারিকরা যাবেন, সবাই আমাদেরকে রিসিভ করবেন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে মুখ্যমন্ত্রী জানান, সম্পূর্ণ রাজ্য সরকারের খরচে বাকি ছাত্রছাত্রীদের নিয়ে ইম্ফল থেকে গুয়াহাটি হয়ে রবিবার দুপুরে রাজ্যে এসে পৌঁছাবে আরও একটি বিশেষ বিমান। এরপরও খরচ বহন করবে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।